ফের জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ে যান দুর্ঘটনায় আহত শিশুসহ তিনজন। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের 37 মাইল এলাকায় শনিবার TR031422 যাত্রীবাহী বাস ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। জানা গেছে, গতির কারণে বাঁক নিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের গায়ে ধাক্কা দেয়। আহত হয় শিশুসহ 4 জন যাত্রী। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থেকে দমকল কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে মুঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।